জেলার শামসারগঞ্জ ব্লকের রতনপুর পঞ্চায়েত এলাকায় যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভেতরে বাড়ি আমরা দেখে এলাম বা এখানে দেখে এলাম। এখানে যে বয়স্করা কিন্তু এখন পর্যন্ত বার্ধক্য ভাতা পান না এবং যে ঘর করা এবং যোজনার টাকা সেগুলো কিন্তু এখন পাননি। ভেতরে অনেকে পাননি। এদের দাবি যে আমরা প্রয়োজনে ভোটও দেবো না, কারণ ভোট এলে আমাদের কাছে নেতারা আসে ভোট দাও বলে। এখন পর্যন্ত আমাদেরকে কেউ আমাদের বার্ধক্য ভাতা থেকে শুরু করে এমনকি আমরা রেশন বাদে অন্য কিছু সরকারি সুবিধা পাই না, এই কাকুরা বলছেন। এবং আমরা সচকে দেখতে পাচ্ছি যে বাড়িতে গ্যাসও নেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি উনানে রান্না করছে রকম করে বিড়ি। এবং তাদের যে দাবি যে বিড়ি বাধা সপ্তাহে 2 থেকে 3 দিন পাচ্ছে, বিড়ি বেঁধেও তাদের সংসার চলছে না। এই পথের ধারে এভাবে এরা বসে রয়েছে। তাদের দাবি একটাই যে আমাদের বাসস্থান চাই, আমরা থাকতে চাই, থাকার একটা জায়গা চাই। এই নিয়েই তাদের আন্দোলন। এখানে কয়েকটি পরিবার বলছে প্রয়োজন হলে আমরা এবার ভোট দেবো না যদি আমাদের দাবি না গ্রহণ করে। আপনারা দেখতে থাকুন, এরকম তথ্য আরও বিভিন্ন জায়গা থেকে আপনারা পাবেন। সঙ্গে থাকুন। জোর করতে পারি না, মেম্বার কিছু দেয় না, যাচ্ছি তো দলিল দেখছে, এই দেখছে কিছু নাই না। আমরা পারলে কম করে কাকুরও বয়স হয়ে গেছে, কহো আপনারা কি বার্ধক্য ভাতা পান? হ্যাঁ, না কিছু পাই না। বার্ধক্য ভাতা পান না? রেশন পান? রেশন পাই। রেশনটা পান? হ্যাঁ, রেশন পাই। তো আপনারা কি দাবি করছেন? কি আমরা ঘরের দিদু আর করছি এখন পর্যন্ত কেউ কি কোনো এসছে দেখা করতে? না, দেখায়নি কেউ। দেখা করতে আসো? কেউ দেখায়নি। কো আপনারা কি পঞ্চায়েত বা পৌরসভা? পঞ্চায়েতে গেছেন? না, পঞ্চায়েত যাইনি। মেম্বার একবার আসছিল, যখন ছিল না একবার উঠে নাকি ঘর করছে করছে, তখন আসছিল। তো আমার দলিল দেখছে কি তোমার দলিল দাও। আমরা এই দলিলই পারবো তো আমরা নিয়ে বসে এখানে রোবো এই জায়গায়? দলিল নেই আপনাদের? দলিল নেই। তার জন্য আপনারা সাহায্য পান না? না, কিছু সাহায্য পাই না। এই দাবিটা হচ্ছে যে ঘর করার? হ্যাঁ, ঘর করারই। আপনার নাম? আমার তসলামা বিবি। আমরা ছেলে মেয়েকে পড়াচ্ছি, খুব কষ্ট করে আমরা পড়াইতে পারছি না। আমরা বিড়ি বানা চলে না খুব, আমাদের কিছু করার ভোট দিচ্ছি বলছে, এটা ভোট দিচ্ছি, কিছু সাহায্য পাচ্ছি না। সাহায্য পাচ্ছি না আছে আমাদের, কিন্তু বাড়ি ঘর এরকম ভেঙে পড়ছে, যাদের আছে তারাই পাইছে, আমরা পাই না। আমাদের উল্টা পড়ছে বাড়ি ঘর, কিন্তু এবার আমরা কেউ কি বাড়ি পাই না? পাই, কিছু পাই না। আমরা কিন্তু এবার ভোট দিতে যাব না। কেন ভোট দিবেন না? না পেলে গেলে আমরা যাব না। কি না পেলে? আমাদের ঘরের ব্যবস্থা করে, ঘরের ব্যবস্থা করে দাও। হচ্ছে প্রত্যেক নাগরিককে ভোট তো দিতে হবে, তো ভোটটা কেন ভোট দিব? কিন্তু ঘর পেলে গেলে আমি ভোট দিতে যাব না। তো এই জন্য আমি ভোট দিতে যাব। ঘর পাইনি? না পাইনি। এমনি বাড়িতে বার্ধক্য এসবগুলো পান কি আপনারা? কিছু পাই না। ছেলে মেয়েকে কত কষ্ট করে পড়াচ্ছি, আর বিড়িও তো বানা চলে না। বিড়ি বানা চলছিল সপ্তাহে? বিড়ি কদিন বানছে? সপ্তাহে মানে 2 দিন, 5 দিন, 6 দিন, 8 দিনে মানে বিড়ি বানা চলে না। কি করে সংসার চালাই আমরা? আপনার আপনার নাম কি? নবাহার বিবি। এটা জায়গার নাম? ওর পশ্চিম রতনপুর পড়ে। আমরা যে এগুলো প্রস্তুতিগুলো দেখলাম, তাদের যে দাবি যে বাড়ি পাননি বা বার্ধক্য পান না, বিড়ি বেঁধে সংসার চলছে না, তাদেরকে সাহায্য সহযোগিতা কেউ এগিয়ে আসছে না, আর ভোটেলে ভোট চাইতে আসে, তাদের দাবি আরও বলছেন যে বাড়ি চাই। তো এই ব্যাপারে আপনি কী বলবেন গ্রামবাসী হিসাবে? দেখেন, আমার বাড়ি এই গ্রামেই, এই গ্রামের বেশিরভাগই বাসিন্দা হচ্ছে গঙ্গা ভাঙনের। এবার গঙ্গা ভাঙন বাসিন্দা, এদের জমি জায়গা কিছু নাই, সব গঙ্গার তলায় চলে গেছে। এরা ফুটপাতে বাস করছে, বাড়িঘর নাই। এবার যখন বাড়িঘরের জন্য আসছে সব মেম্বার টেম্বারেরা, তখন বলছে দলিল নাই তোমাদের বাড়ি হবে না। তো এতগুলো পরিবার গঙ্গাতে সব জমি জায়গা যা ছিল তলিয়ে গেছে, এখন তোদের দিয়ে নাই। তোরা তো সরকার মাথা বাঁচাবার জন্য একটা ঘর তো তৈরি করে দিতে পারে। হ্যাঁ, অবশ্যই ভোট আছে। হ্যাঁ, ভোট দেয় প্রত্যেকে, এতে ভোট দেয়। এরা বার্ধক্য ভাতা পায় না বলছে, এটাও কি সঠিক? হ্যাঁ, এই বার্ধক্য ভাতা পায় নাই। আর এখানে যে দাবিগুলো দেখলাম যে তারা বিলেতে সংসার করছে না, সপ্তাহে 2 দিন বিলে বাদ, এই ব্যাপারটাও কি সত্যি? হ্যাঁ সত্যি। আপনারা তো দেখলেন সচরাচর ঘরগুলো কি পরিস্থিতিতে আছে, ঘরগুলো ভেঙে পড়ছে, টালের ঘর, গোটা ঘরগুলো বসে গেছে। অথচ যখনই বলতে চাচ্ছি পঞ্চায়েতের লক্ষ্যে বা শামসারগঞ্জ ব্লকের এর ভিতরে, তখন বলছে এদের দলিল নাই, এদের জন্য বাড়িঘর হবে না। এদের দলিল নাই তার জন্য কি এরা মাথা বাঁচাতেও পারবে না? মানুষ নয় এরা? আমরা তাদের সঙ্গে কথা বললাম কি না, তারা তো অনেকে হয়তো শিক্ষিত নন, আমি যা দেখতে পেলাম অক্ষর জ্ঞান হয়তো নেই,
হ্যাঁ অবশ্যই যখন ছবি করতে এসে তখন বলেছি এই বাড়িগুলো ছবি করেন, হবে না হবে ওটা পরেকার ব্যাপার, কিন্তু দলিল যেখানে নাই এদের, এদের তো গঙ্গা ভাঙন, এরা দলিল কোথায় পাবে, সব তো তলিয়ে গেছে। আমি গ্রামবাসী হতে বলতে চাইবো এইটুকুটাই, যাদের এই বাড়িঘরগুলোতে আপনারা দেখলেন, এই যে দেওয়ালা বাড়ি দেখছেন ভেঙে পড়ছে, পিছন দিকে ওদিকে দেখলেন, ওদিকে টালের ঘরগুলো আপনারা দেখালাম, এই বাড়িগুলো যাতে সরকারের পক্ষ থেকে পাকা বাড়ি যাতে করে দেওয়া হয় এটাই আমি আশা রাখছি। আমার নাম মুস্তফা হোসেন, বাড়ি কাঞ্চনতলা পঞ্চায়েত শামশানগঞ্জ ব্লক।